সব কিছুকে আপন করে নেওয়ার জন্য নাম ধরে প্রচার করতে সেটা সাহায্য করবে, সেটা আজ আরো পরিপূর্ণরূপে আমরা সঞ্চয় করতে পারছি। পৃথিবীতে আছে তত নবজাতি গান সর্বত্র প্রচার করবে এই অভিনাম, এসে অভিনাম প্রচার হচ্ছে। যারা যারা বিদেশি তারা যদি গৌরপূর্ণিমার সময় আসেন তাহলে দেখবেন যে ঠিক দিগন্তে সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে এবং প্রত্যেকে হরি বলে ভালো উঠবে মা পূজা দিয়ে
তবে বিচার নেই বিচারে চাবুকে নাম আর একটা করবেন না সঙ্গে নিধান নিধান তবুকে দিলেন কারণ আমি কথা হয় তুমি তো সন্ন্যাস নিয়ে থাকবেন এটা মানতে দেখতে গিয়ে আবার নিধানন্দ তুমি মানতে যাও কেন প্রভু সে অর্থ প্রভুই আছেন তুমি মায়ের ঘরে ঘরে নাম পরিবর্তন সেই দায়িত্ব সেই দায়িত্ব প্রাপ্ত হয়ে মান্না ঘরে ঘরে সেই অক্ষর পরমানন্দ নিত্যানন্দ অভিমান যারে থাকে তারে বলে নাম কৃষ্ণ রবি আমার তাই দামোদর দাস রবীন্দ্রবৃন্দা আমি নন্দন করেছিলাম মুস্ত
সন্তুষ্ট থাকবে, সুরক্ষিত থাকবে। দেখতে পাচ্ছি না কিরকম ভাবে যাচ্ছে, কাল্পিক ছোট হচ্ছে, সেই বন্ধন আর মানুষের প্রতি প্রেমের দ্বারা বন্ধ করেছিলেন, তাকে নমস্কার। এই তো দাম এবং চূড়া চূড়া দিয়ে সূর্য আবিষ্কার করেন এবং চূড়ার ক্ষেত্রে এই দামদার কথা আমরা করি এবং প্রতিকে সমস্ত প্রতি দামদার করতে করি। আজকে শরীর অসুস্থ অনেক বলা হয়েছিল, আরও বলা আছে, আমি একটু সময় নিয়ে গেল না আমাকে যদি না থাকে তাহলে কিন্তু আমি এখানে তোমাকে আবেদন করেছি গৌরবে নিজস্ব একটি গৃহরক্ষিত আরেকটি কথা হচ্ছে যে আপনারা দয়া করে সংস্কৃত চর্চার ব্যবস্থা করুন। আপনারা এখানে আবদ্ধ আছেন, আপনারা এখানে আবদ্ধ আছেন, কিন্তু এই যে বন্ধুদের করতে হবে কিন্তু এটা আপনারা বৈদেশে প্রচার করতে পারবেন না, এই সংস্কৃত উপলব্ধি না থাকে। সেজন্য আমি চাই যে গৌরী প্রশ্ন সময় নিজের গৃহ এবং অর্থ সম্পাদন দরকার, কারণ তাদের অর্থ এই জন্য গৌরী প্রশ্ন সময় যে গরিব করেছে তারা কিছু কিছু করে অর্থ সম্পাদ সমস্ত তারা সঞ্চয় করে এটা অর্থ সঞ্চয় করুন। আর একটি গ্রন্থাগার প্রস্তুত করুন, কারণ গ্রন্থাগার ধরুন বড় বড় মতো বিশাল গ্রন্থাগার প্রস্তুত করুন, কিছু করেছে বড় গ্রন্থাগার প্রস্তুত করুন এবং সংস্কৃতির সাথে অবদান প্রয়োগ করুন। সেই আপনার যে হরিমান বিদ্যালয় করো, তারপরে সংসন্দর করো, সেই হরিবর্ত বিলাস এইসব গ্রন্থ প্রয়োজন করে উত্তরাধিকারীকে নবদ্বীপের উপযুক্ত রূপে আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। আপনাদের সেই ধরনের অনেক অনেক